আগামী 12 তারিখ মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে অবরোধ কর্মসূচি পালন করবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আবারও 12ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টা থেকে 13 তারিখ বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি, অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। এছাড়াও আরও কিছু কর্মসূচি রয়েছে। আপনারা জানেন 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের নেতাকর্মীরা যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই কর্মসূচি পালনের জন্য সকাল 8:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর নেতাকর্মীরা তারা শহীদ বুদ্ধিজীবী মাজারে যাবেন এবং সেখানে পুষ্পার্ঘ অর্পণ করবেন, সেখানে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এছাড়াও ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহ সারা বাংলাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ হবে, কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, আমরা সময় এবং স্থানটি পরে আপনাদের জানিয়ে দেব। মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করেছিল, ঢাকা সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, আমরা এখনো সম্পূর্ণ তথ্য পাইনি, দু একটি জায়গার পেয়েছি, তাতে দেখেছি অত্যন্ত পরিকল্পিতভাবে আওয়ামী লীগ পুলিশকে ডেকে নিয়ে এসে একসাথে আক্রমণ করেছে। হবিগঞ্জে সেখানকার আহ্বায়ক শাম্মী আক্তার সহ মানববন্ধন যখন শুরু করে ওই সময় আক্রমণ করে, ব্যাপক তাণ্ডব চালনা হয়। শাম্মী আক্তার সহ আরো অন্যরা এদিক ওদিক ছোটাছুটি করে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। নারায়ণগঞ্জে আদালতের পাশে মানববন্ধনের চেষ্টা চালালে, মানববন্ধন শুরু হলে সেখানেও আওয়ামী আইনজীবীরা পুলিশকে সাথে করে নিয়ে এসে আক্রমণ চালিয়েছে। এটা তো আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠীর একটা বৈশিষ্ট্য, ওরা কখনোই অপোজিশনকে টলারেট করে না। আর আজকের ঘটনায় আবার প্রমাণিত হল যে যে অপরাধগুলো দেড় দশকে এই অবৈধ আওয়ামী সরকার করেছে, অসংখ্য মায়ের কোলকে খালি করেছে, অসংখ্য নারীকে বিধবা করেছে, অসংখ্য পরিবারকে তাদের সদস্যহীন করেছে, গুম এবং বিচার বহির্ভূত হত্যার মধ্যে দিয়ে, নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে, পুলিশের কাস্টডিতে নিপীড়নে হত্যার মধ্যে দিয়ে, কারাগারের মধ্যে নিয়ে যাওয়ার পর বিনা চিকিৎসায় এবং নানাভাবে নিপীড়ন নির্যাতনের মধ্যে যে হত্যার ধারাবাহিকতা চালিয়েছে বিরোধী দলের উপর, সেটি তো তারা জানে। এই কারণে এগুলোর প্রতিবাদ হবে, এই প্রতিবাদ মানববন্ধনের নেতারা বক্তব্য রাখবেন, এটা তারা সহ্য করতে পারেনি, কারণ তাদের অপরাধগুলো জনসমক্ষে মানুষ এমনিতেই জানে, আরো বেশি করে মানুষ জানে এই সমস্ত দিনে। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারের পর সাজা দেওয়া হয়েছে, বা অনেককে গায়েবী মামলায় সাজা দেওয়া হয়েছে, এদের পরিবারগুলো, এদের সন্তানদের বুক ফাটা কান্না, এগুলোতে যে আজকে সারা দেশ আকাশ বাতাস ভারী হয়ে গেছে, এতে সরকার বিচলিত, এ অবৈধ সরকার বিচলিত, বিচলিত বলেই তারা মানববন্ধনের মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচিতেও দানবীয় আক্রমণ করতে দ্বিধা করেনি। এই বৈশিষ্ট্য আওয়ামী লীগের, এই বৈশিষ্ট্য জন্মের পর থেকেই তারা অর্জন করেছে, সেটা এখনো তারা ধারণ করে আছে।